দেখুন নেমো খারামের কাণ্ড অসুস্থ মাকে সাত থেকে ফেলে হত্যা করলো অধ্যাপক ছেলে নিজের মাকে সাত থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সে পরে মায়ের মৃত্যু দুর্ঘটনা বা আত্মহত্যা বলে চালানোর চেষ্টাও ছিল কিন্তু শেষ রক্ষা হয়নি রাজকোট পুলিশ জানিয়েছে জেরার মুখে ভেঙে পড়ে নিজের মাকে খুনের কথা স্বীকার করেছে সন্দীপ নাথওয়ানি নামে ওই সহকারী অধ্যাপক স্থানীয় এক ফার্মেসি কলেজের শিক্ষক সে ঘটনা গত বছর উনত্রিশে সেপ্টেম্বর সন্দীপের মা চৌষট্টি বছর বয়সী জয়শ্রীবেন বেশ কিছুদিন অসুস্থ ছিলেন তার মৃত্যুর পর নাথওয়ানি পরিবার দাবি করে মাথার অসুখে ভুগছিলেন বৃদ্ধা ছাদে উঠে টাল সামলাতে না পেরে পড়ে যান আত্মহত্যা করে থাকতে পারেন কিন্তু এক বেনামি চিঠিতে মোর ঘুরে যায় তদন্তের চিঠিতে নাথওয়ানিদের বাড়ি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরামর্শ ছিল এলাকার ডিসিপি করঞ্জরাজ বাঘেলা জানিয়েছেন দেখা যাচ্ছে সন্দীপই ধরে ধরে মাকে সাদে নিয়ে যাচ্ছে কিন্তু নামল একা কিছুক্ষণ পরে একজন ছুটে এসে তাকে বৃদ্ধার পড়ে যাওয়ার খবর দেন সন্দীপ এমন ভান করেছে যে কিছুই জানে না সন্দীপকে গ্রেপ্তার করা হয় পরে জেরার মুখে সন্দীপ মাকে হত্যার কথা স্বীকার করে